আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, কেমন আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই তো ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমরা করব ব্রেকফাস্ট। বাচ্চারা স্কুলে চলে গেলে আমি একটু ব্রেকফাস্ট করি, যা হাতের কাছে পাই, যাই যেদিন অ্যাভেলেবল থাকে খাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ আল্লাহ যাই ভাগ্যে রাখছে সেটাই আমি খেয়ে নিই। ভাত থাকলে ভাত খেয়ে নিই, তরকারি হলে আর কিছুই লাগে না, ভাতে খেয়ে নেই। তো আজকে তরকারি ছিল না, আমি নাস্তা করে তরকারি রান্না প্রিপারেশনে লাগবো। তো তরকারি কী রান্না করছি সেটাও পরবর্তী কোনো খাওয়ার ব্লগে দেখতে পাবেন। তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে ইগ। ইগ তো দেখলেন কীভাবে বানাইলাম, গোলমরিচ দিলাম আর কি, উপরে স্প্রিঙ্কেল, লবণ দিই নাই, আপনার চাইলে লবণ দিতে পারেন, লবণ আমি জানে শত্রু আমার লবণ। তো এখন ব্রেডগুলো একটু ছেঁকে নিচ্ছি, ডিমটাকে উপরের অংশটুকু একটু হালকা কুক করার জন্য আর কি একটু ঢাকনা দিয়ে দিলাম। আপনারা যেভাবে মন সেভাবে আপনারাও রান্না করতে পারেন, আমার রান্না তো এভাবেই। ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাবেন। একটু ছেঁকে নিচ্ছি আর কি, বাবুরা আমার কাছে তো ব্রেড ছেঁকার মেশিন টেশিন নাই, যা আছে তাই দিয়ে কাম চালান লাগে। তো কড়াইয়ের ভিতরে নিয়ে এমনি একটু হালকা ছেঁকে টেকে নিলে ক্রিস্পি হয়ে যায় আর কি, একটু মচমচে হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এতক্ষণ দেখলেন আপনারা কী কী বানিয়েছি, ডিম ফ্রাই করেছি, তারপর হচ্ছে ব্রেড আছে, ব্রাউন ব্রেড, আর আমি আরেকটা জিনিস নিয়েছি এখানে, হচ্ছে এটা কি বেক বিন ইন টমেটো সস। তো এটা আমার কাছে কেন জানি সাডেনলি অনেক ফেভারিট হয়ে গেছে, আমি ব্রেডের সাথে খাই, ভালো লাগে আমার। তো আজকে আমি এটা নিয়েছি, এটা তো চিনেন আপনারা, সার্চ করলেও পাবেন বা স্টোরে গেলেও পাবেন, কেনে এমন পাওয়া যায় বিনগুলা। তো এই ব্রাউন ব্রেড আর এগ, মজার একটা নাস্তা, আমার ব্রেকফাস্ট মজা করে খেতে, ফাস্ট হেলদি এবং মজা করে খেতে, একটু বেশি অ্যামাউন্ট খেতে ভালো লাগে আমার কাছে এবং খাওয়া উচিত। ব্রেকফাস্টটা যদি সুন্দর করে করা যায় সারাটা দিন খুব ফ্রেশ যায় এবং কি মন ফ্রেশ থাকে। ব্রেকফাস্টটা যদি, নাস্তাটা যদি সুন্দর করে মজা করে করি, আমার কাছে তো এমন মনে হয়, আশা করছি আপনাদের কাছে এমনই মনে হয়। তো খাওয়াই স্টার্ট করি আর খেতে খেতে আপনাদের সাথে কথা বলি। কালকে বাংলাদেশ তো ইংলিশ পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই, কি আর করা, আপসেট, ভালো লাগে নাই, কালকে স্যাড হয়ে গেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, একটু একটু আশা হয়তো জাগছিল, বাট এন্ড টাইমে হয় নাই। সাতারও নিয়েছি আমি ক্যাশনাট, নিয়ে কি বলে এগুলা, বাদাম, ডিমটাও দেখলেন ডিমের উপরে, এগুলো কি কালো গোলমরিচ, অনেক অনেক হেলদি এগুলো। এই যে ব্যাগ দিন পড়ে গেছে, খুব সফট বিনগুলা, এগুলো ভেবে দিয়া জানে ভেবে একটু বের, দুপুর পর্যন্ত আপনার আর খিদে লাগবে না। ডিমটা আমি কিভাবে ফ্রাই করেছি তো আপনারা বুঝতে পারছেন হয়তো ভিডিওতে, উপরেরটা আমি আবার ঢাকনা দিয়ে, দেখেন এই যে এই যে ইয়ে পড়তেছে, উপরেরটা আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে কুক করে নিয়েছি, ভিতরে আবার একটু কাঁচা কাঁচা আছে। সকালে উঠে আমি সবার প্রথমে আগে
লেমন ওয়ার্ম ওয়াটার পান করেছি। লেমন ওয়ার্ম ওয়াটার পান করার প্রায় 1 ঘন্টা পরে বাচ্চাদেরকে স্কুলে স্কুলে দিয়ে এটা বানাইতে বানাইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময়, 2 ঘন্টার মতো সময় লেগে যায় টুকটাক এটা সেটা করতে করতে। আফটার ঘরটার গুছানোর পরে তো আমি একটু বসি যে যেন একটু খিদে লাগে আরো একটু বেশি করে, অ্যান্ড কাজ টাজগুলো শেষ হয়ে যায়, নাস্তা করে একটু আমি যেটাই করি করি, ঘুমাই বা অন্য অন্য কাজ করি। রান্না বান্না না করা থাকলে করে ফেলে। আচ্ছা যাই হোক, বাংলাদেশ কালকে কেন এমন করলো? অলওয়েজ ক্লোজ মিস হ্যারে। আর এক কড়া রান যদি বেশি করতো, অথবা টসে জিতছে যেহেতু ব্যাটিং না নানি যদি ফিল্ডিং না নিত আমার মনে হয় ভালো হতো, কারণ ব্যাটিং করলে, কারণ আমার মনে হয় যদি ফিল্ডিং না নিত তাইলে বুঝতে পারত যে ব্যাটিং ফ্রেন্ডলি নাকি এই উইকেট না উইকেট ফ্রেন্ডলি এটা বুঝতে পারত, তাই না? আমি আবার অত বেশি অ্যানালাইসিস না, যতটুক আমি আবার অনেক ফেভারিট আমার ক্রিকেট ফুটবল এগুলো খেলা, যে কোনো খেলা আমার খুব ফেভারিট দেখতে। তো এগুলা আমার হয়েছে কি, আসলে একটা কথা এটাও মনে রাখতে হবে, ইংল্যান্ড আমরা কিন্তু খেলতে আছি ইংল্যান্ড, সো ইংল্যান্ডে কোথায় না কোথায় আমাদের মাথার ভিতরে একটা ইয়ে আছে যে ওনাদের যে বোলার ফার্স্ট ক্লাস স্যাম কারান, যেটা আইপিএল এর মধ্যে একদম হাইয়েস্ট 1 নাম্বার রেটে ওনা ওরে সেল করা হয়েছে বা বিক্রি হয়েছে ও একটা টিমের কাছে, কোন টিম জানি, এটা নাম্বার ওয়ান, সে একদম হাইয়েস্ট বেশি টাকায় ওনাকে সেল হয়েছে স্যাম কারান। ওরেও কালকে দেখছিলাম ফিল্ডিং করতে, বল টল করছে কিনা জানি না, পুরো আমি টুকটাক খেলা দেখছি, মন খারাপ হয়েছে আবার বের হয়ে গেছি মোবাইল থেকে, আবার একটু বা আবার একটু দেখি যে চেক করি দেখি কি অবস্থা, দেন আবার আমি খেলা দেখতে গেলাম। তো ওইভাবে দেখলাম আর কি, একটু ও ফিল্ডিং করতেছিল বা ওই যে ওই মাঠের সাইডে যে বসে থাকে ওইখানে বসে আছিল। যাই হোক, বল ফেস করতে পারে না কালকে, সাকিব বলেন, লিটন বলেন, সাকিব বলেন, তামিম বলেন, কেউই একটু ভালো করে খেলতে পারেনি। যদি ওই যে মালানের মতো উইকেটে থাকতে পারতো তাইলে আরো একটু রান হইতো, অ্যাটলিস্ট 300-এর কাছাকাছি, তো 300 না হইলো যদি একটু লাস্ট পর্যন্ত ইয়াগুলো থাকতো। তো যাই হোক, আমার মনে হয় না এই সিরিজ আর আমাদের আমাদের হাতে আছে, অলরেডি ম্যাচ একটা জিতে আমরা একদম চলে গেছি, ম্যাচ একটা হাইরে তো এখন কি অবস্থা। খেলার আগে আবার দেখলাম কি ওই পাপন আঙ্কেলে কি কি কথা বললো সাকিব তামিমের ঝগড়া, আফটার লুজিং দ্য সিরিজ দেন বলবো কি, ওই সাকিব তামিমের ঝগড়ার কারণে আমরা ম্যাচ হারছি, বন্ডিং ছিল না, গ্রুপিং ছিল, এই সে ছিল, এই জন্য আগে আগে বলে দিছে যে এই অবস্থা। সবাই ভালো থাকবেন, আমি খাই নাস্তা, বকবক করতে করতে আরো অনেকক্ষণ লাগবে, বকবক না করে খাই, আসতে দিলে নাকি। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভিডিওটাকে একটু লাইক করে লাইক কমেন্ট শেয়ার করবেন।